কোথায় গেল বলতে এখনো আসছে না কেন? তোর বিয়ের তুই জানিস, তোরও তো বন্ধু হয়। ওই তো আসছে। কটা বাজছে, কখন ধরে এসে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি? আরে মাত্র তো 10 মিনিট লেট হয়েছে। এক বছর ধরে আমি লেটই খালি শুনে যাচ্ছি, এখনো কি টাইম মতো আসতে নেই? আমার আর ভাল লাগে না ধুর। আরে এই আরে ইয়া সরি, কোথায় যাচ্ছিস তুই? কি হয়েছে? আরে কি হয়েছে বলতো? এদের তো সারা রোজই ব্যাপার, কি আর বলবো বল। সাত তো ওই জন্য আমি কিছু বলিও না, এদের কিছু বলতে যাবি তুই উল্টে ভিলেন হয়ে যাবি। হুম, তাও অবশ্য ঠিকই বলেছিস, কি আর বলবো। রোজকার যখনই আসি এদের ঝামেলা চলছে, না হয় দুজনে হেঁটে পক করে বেরিয়ে গেল। হুম, তাও রাহুল জয় কোথায় গেল? ও কাজ একটু ব্যস্ত আছে তাই বেরিয়েছে। আমার খিদে পেয়ে গেছে, তোরা যাবি? তোর এই এক খিদে, চল চল। আমি তোমায় বলছি শোনো, ওরা দুজনে আমাদের সাথে আসতে চাইল না তো, দেখো নিজেদের মতন কোথাও ঘুরছে। ভালোই চলছে ওদের দুজনের, স্পেশালি মিমি। তোমার বন্ধুরই তো গল্প শুনি পরে, মিমির আর কি দোষ বলো, ও তো শুধু রিপ্লাই করছে। না না, ওদের দুজনের মধ্যে কিছু চলছে। জানি না, তবে সেরকম কোনো ব্যাপার হলে মিমি বলতো। হুম, বুঝলাম। খাবারটা কেন দিচ্ছে না বলতো? আচ্ছা আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এক সেকেন্ড, একটু আসছি আমি, একটু ইম্পর্টেন্ট কল। সরি, একটা ইম্পর্টেন্ট কল ছিল। হ্যাঁ, তারপরে কি বলছিলাম? ওই তো জয় আর মিমির ব্যাপারে। জাগে ছাড়ো, খাবারটা নিয়ে আসি। না তাই করো, আমায় আবার রাত্রে বেরাতে হবে, একটা কাজ পড়ে গেছে। ঠিক আছে, দেখছি। তো তোকে অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, বাট বলবো কি বলবো না। আবে বল তো, সাসপেন্স ক্রিয়েট করিস না। আরে পান্টু শ্রী যে অভির উপর চিট করছে, তুই কি করে জানিস? আমি জানবো না ভাই। আরে না মায়ুস, জানিস তো কেমন বড় লোক বাপের ছোট লোক ছেলে, দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, বাপের টাকায় খরচা করে, মেয়ে চড়িয়ে বেড়ায়। আর কি আর করবো বল, আমাকে ছবি পাঠাচ্ছে, কি আর করবো? আমারও তো ইচ্ছা হয় নাকি ছবিগুলো দেখে, আর খাবারগুলো দেখে লোভ লাগে না, ছবিগুলো আমাকে পাঠায়। আবে তোর কথা ছাড় তো, এক কথা বলতে গেলে শ্রীয়ের একটা অ্যাফেয়ার চলছে, তাই তো? তাই তো বোঝানোর চেষ্টা করছি। হুম, সবই তো বুঝলাম, কিন্তু তুই এই কথাগুলো আমাকে বলছিস কেন? তুই তো অভিরও ভালো ফ্রেন্ড আর শ্রীয়েরও ভালো ফ্রেন্ড, শ্রী তোকে বিশ্বাস করে এই কথাগুলো বলে আর তুই সেগুলো আমাকে বলছিস? কিসের বেস্ট ফ্রেন্ড? আর ও যখন ছবিগুলো পাঠায় তার কাজ গাজানা করে। তুই তোর কথা ছাড় তো, কি বলিস? একদিন দেখে বোঝাই ওকে। দেখ ভাই, একবার বুঝিয়ে বলবো, ও যখন বাঁশটা খাবে নিজেই বুঝবে। ঠিক আছে, তাই দেখে বোঝাই। ¶¶
হ্যাঁ বল। না কিছু না, এই চলো বল তোরা কি খবর। ওর সাথে আমার কথা হয়েছে সকালে। কেন কি রাহুল? ঠিক আছে কনফারেন্স কর। বল। বল না। বল। হ্যাঁ আচ্ছা। হট, ফালতু কথা হতে পারে না। বকিস না দা কথা, আমি বিশ্বাস করি না অ্যাট লিস্ট। ওকে না, এদিকে আয় একবার। এনিথিং রং শ্রী? অভি, এসব কি চলছে বল? কি আবার চলবে? বাহ, এখন কিছুই না জানার ভান করছিস। আমাকে মিথ্যে কথা বলে এত জায়গায় বেড়াচ্ছিস, তাও আমার বন্ধুদের সাথে। কি এসব কি? ডোন্ট ট্রাই টু আর্গিউ। তুই ইদানিং আমাকে প্রচুর মিথ্যে কথা বলছিস। কোথায় আছিস? বাড়িতে। দেখুন, উনি কোনো মেয়ের সাথে গিয়ে কোনো রেস্টুরেন্টে চিল করছে। ডিসগাস্টিং। তুমি যেরকম ভাবছো সেরকম না। কোনো ভুল না, কোনো মিস আন্ডারস্ট্যান্ডিংও না। তোদের কি চলছে রে? তুই তো চুপই থাক। যা বাবা, আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। তোর না জানলেও হবে, তোরা ঝগড়া করি মর যা। সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আমাকে ঘরে তো অ্যাটলিস্ট যেতে দে। জাস্ট একটা কথা জিজ্ঞাসা করতে এলাম, রাহুল যেগুলো বললো সেগুলো কি সত্যি? কি যায় আসে, আমি তোর সাথে ব্রেকআপ করতে চাই। তোর মিথ্যে কথাগুলো আমার সহ্য হচ্ছে না। আমার জবাব কিন্তু আমি পেলাম না। ইয়েস অভি, I am getting someone. And হ্যাঁ, ও তোর মতন মিথ্যে কথা বলে না। At least he respects me a lot. তোর মতন মিথ্যে বলে বেড়ায় না, লুকিয়েও যায় না। যাই হোক, অনেক কেয়ার করে ও। আর হ্যাঁ অভি,
আমি বেরিয়েছিলাম ওর সাথে। আমি কোনো দিনও তোকে ছাড়া অন্য কোনো ছেলেকে নিয়ে ভাবিনি, কিন্তু তুই আমাকে বাধ্য করেছিস সেটা করতে, দিনের পর দিন মিথ্যে কথা বলে। আর একটা কথা অভি, রিলেশন এমন একটা জিনিস না যেখানে একটা মানুষকে ঠকাতে ঠকাতে যখন দেওয়ালে তার পিঠটা ঠেকে যায় তখন তার আর কিচ্ছু করার থাকে না। আর একটা কথা, I don't wanna stay in this relationship anymore. Get the hell out of my life. ছেলেটার কি করি বলতো? কে অভি? হ্যাঁ, ব্রেকআপ করব, কিন্তু কোনো রিজন নেই যে কিসের জন্য ব্রেকআপ করব। অভি একটু বেশি ভালো না? তোকে আমি একটা কথা বলি, এখন যা চলছে চলুক, আয়ুষের সাথে যা চলছে জানিস তো কেমন, আর ফিউচারে যে বেশি দেখবে তাকে নিয়ে চলবি আর কি বলবো। সেটা করলে তো হয়েই যেত, বাট আয়ুষ এত প্রবলেম করছে, বলছে নয় ওর সাথে থাকতে নয় তো অভির সাথে থাক। বুঝলাম, ঠিক আছে, বাট তোর একটা স্ট্রং রিজন লাগবে না অভির সাথে ব্রেকআপ করার জন্য? হ্যাঁ, অনেকটাই স্ট্রং রিজন। ও আমাকে চিট করছে, অর মেবি আমাকে মিথ্যে কথা বলছে, যেন পুরো ব্লেমটাই ওর উপরে যায়, বুঝলি? হয়ে যাবে, বাট তুই খালি একটু অপেক্ষা কর। ওকে বস।